Doggy Dibbam. Dibbam. Mama Dibbam. Good afternoon everyone. Asha kori tumra shobai khub bhalo acho. Ar ekhon baje 1:30 ar ekhon amra khabar khabo. Ar ami ajke chole jabo. Na. Jabe na to? Na. Acha tumi tale bole dao good afternoon. Na. তো কালকে ভিডিও কিছু যায়নি আজকে ভিডিও যাচ্ছে কারণ কি ও চলে যাবে তাই ওকে একটু সময় দিলাম কালকে সারা দিন ওর সাথে ছিলাম তাই কোনো ভিডিও শুট করিনি আর একটু মনটা খারাপ খারাপ তো ভিডিওটা এখন দুপুর থেকে শুরু করছি চলো কি করি দেখি সারা দিন আর বাকি দিনটা আমরা কি করে কাটাই দুজন মিলে খুব মজা করব আমরা সবাই একসাথে আর কিছুক্ষণ আছি তারপর আমরা সবাই চলে যাব ঠিক আছে চলো এখন ভাতু খাই কি খাচ্ছো তুমি? পিটাচ্ছি। হুম? পিটাচ্ছি। কই হাত সরিয়ে বলো দেখি। পিটাচ্ছি। পিটাচ্ছ। আচ্ছা বসো বসো খাও। বসো। মা খাও। তুমি খাও। মা খাও। মা খাবে না। মা। মায়ের খেতে ইচ্ছে করছে না। তুমি খাও। না। মাম্মা। দাও। ক্যামেরার দিকে তাকিয়ে দিচ্ছে আর তুমি খাও না তো আবার যাই না আবার কবে আমাদের একসাথে একই ক্যামেরার ফ্রেমে আমরা এক্ষুনি ঘুম থেকে উঠলাম তো জানি না তোমরা আবার কবে আমাদের এক ফ্রেমে দেখতে পাবে তুমি যেও না যেও না যাবে না তো না বাবা বাড়ি যাবে না না বাসা বাবা কই তোল তোল দিদিকে তোল দেখো সবাইকে পড়াচ্ছে লিবিচ দিদির লিবিচটা শেষ করে দাও হ্যাঁ লিবিচ শুধু মাকে কে লিবি বাবা চোখে কি পড়াচ্ছ চোখ বন্ধ মা যাবে তাই মাকে সাজাচ্ছ আর দেখতে পাবো না তোমার এই সব আর কদিন পর দেখবো খুলবো আমি চোখ এখন খুলবো চোখ খুলবো ভালো লাগে সকাল থেকে জল ঘাটি মনে পড়বে না সেই আর এই শীতে পার ঠান্ডা হতে এই দেখো কি পড়েছো কানে দেখি দেখি উড়ি কি সুন্দর একা দেখি কানটা দেখাও সবাইকে বাবা বাবা কি সুন্দর সিরিয়ালের মেলা চলছে আর এইদিকে কি বানিয়েছে দেখো মা এই দেখো পায়েস গুড়ের পায়েস চলে যাবে ওর জন্য বানিয়েছে পায়েস তো যাই হোক তোমার কি আজকে যাওয়া ক্যান্সেল হয়েছে আমার ক্যান্সেল
তোমার যাওয়া ক্যান্সেল? তুই বুঝছিস কিছু? বুঝলে পরে তো চিৎকার করতিস না, না যাবো। ও যাওয়ার জন্য ছটফট করছে ওর বাবার কাছে। তো যাই হোক, আজকে ওরা কালকে কোথাও বেরোবে, ওদের আবার এখানে আসতে হবে ওকে রাখতে। তো ওর জন্য বললো একেবারে কালকে যাবে। তো চলো পায়েস খাওয়া যাক। দেখো কি বার করেছো তুমি এটা, দেখো ওর লিবিজ বেরিয়ে গেছে। ও কাজই করছে না ওর লিবিজ। পায়েস এসে গেছে, এক বাটি পায়েস, দুটো চামচ, আর একটা চামচ দরকার টেস্টিং এর জন্য এসছে। এটা পায়েস টেস্টিং চলবে, দেখি কেমন হয়েছে খেতে। ভালোই হবে তাই না? অসাম, এখান দিয়ে আবার টিভি রিফ্লেক্ট হচ্ছে, দারুণ হয়েছে খেতে। মিঠা বেরিয়ে গেল। সকাল সকাল উঠেই আমাদের দুই বোনের মুখে হাসনা নেই, লেপাপতি হয়ে গেছে একটু। আমরা লাগিয়েছি চালের গুঁড়ো। একে দেখো না, হাসছিস কেন? হাসছিস কেন? এমনি করে ইচ্ছা করে হাসি, দেখ কিরম করছে। কি লাগাচ্ছ? সারাদিন লিবিজ লাগাবে? বাবা, সবাই মেকআপ করছে এই বাড়িতে আজকে। আর একজন কি করছে শুধু দেখো, ডেজার্ট তালে ইনি খেতে বসে গেছে। বন্ধ করা না, তোকে দেখাই, আমরা মেকআপ করছি। ওকে বলা হলো তোর মুখে একটু লাগিয়ে দি, না উনি লাগাবেন না। তো চলো ধুয়ে নি, বেশি কথা বলবো না। আমাদের ভাত হয়ে গেছে, এবার রুটি হচ্ছে। আগের বার লাগিয়েছিলাম চালের গুঁড়ো, উঠিয়ে এবার লাগালাম আটার গোলা উইথ হানি। ও আচ্ছা, উইথ হানি ও গুলিয়েছে। না না, করতে পারো, এগুলো কিন্তু ভীষণ ভালো। মানে স্ক্রাবার ফ্রাবার তো আমরা দেখো ইউজ করে ফেলি, ঘরোয়া টোটকা এগুলো ভীষণ ভালো। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি এগুলোই ইউজ করি, খুব একটা বাইরের জিনিস আমিও ইউজ করি না। তো আটা ভীষণ মুখ পরিষ্কার করে দেয়, আর চালের গুঁড়ো দিয়ে ডেড সেলগুলো উঠে যায়। তো মুখ টুক ধুয়ে এসে তারপর তোমাদের দেখাচ্ছি কত গ্লো করছে। হিরে, হিরের মতন চমকাবে স্কিন না, সিরিয়াসলি খুব ভালো হয়, করতে পারো। দেখো আমরা দুজন স্নান করে চলে এসেছি, তো স্কিনটা ভালো লাগছে কিনা বলো। আমরা নিজেরাও ফিল করতে পারছি পুরো স্মুথ। কোনোদিন করে দেখো, এটা যা পুজো দিতে যাবে ও পুজো দিতে চলে যাক, তো কোনোদিন এটা করে দেখো, ফল নিজেরাই বুঝতে পারবে, আমার কথার জন্য নয়, নিজেরাই বুঝবে যে কি সুন্দর এতে স্কিনটা স্মুথ হয়ে যায়। আর আর একটা জিনিস, যদি কারোর মুখে একটা হয় না ব্রণও না কিন্তু র্যাশ, এরকম কপালে র্যাশ হয় বা র্যাশ হয় যদি, তো আমাকে একজন বলেছিল ভালো বিউটিশিয়ানিস্ট, ঠিক আছে, তো নামটা বলবো সবাই জানো, ওটা তেজপাতা ফুটিয়ে জলটা ঠান্ডা করে একটা স্প্রে বটলে রেখে পুরো মুখে স্প্রে করবে, তাহলে পরে ওই যে র্যাশগুলো ওটা চলে যায়, কিচ্ছু করতে হবে না। এটাও হোম রেমেডি, খুব ভালো উপকারে আসে। তো আমাকে, আমি জেনেছিলাম কেয়া শেঠের থেকে, তো কেয়া শেঠে আমাকে বলেছিলেন, তো করতে পারো, আমি ফল পেয়েছি। তো হোম রেমেডি ইউজ করাটা বেশি সেফ আমার মনে হয়, তাই আমি সেগুলো ইউজ করি। তবে হ্যাঁ, বাইরের জিনিস কি করি না, আমরা সবাই করি, আমার বোনও করে, কিন্তু চেষ্টা করি অন্তত কিছু মাঝে মধ্যে হোম রেমেডি। আমার তো মনে হয় আমি সাবানটাও যেন বেসন, আর ইচ্ছা আছে বেসন, মানে আগে করতাম আমি হলুদ গুঁড়ো মিশিয়ে রেখে ওটাই সাবান হিসেবে ইউজ করা। মানে মধুটা ধর বাথরুমে রেখে দিলাম একটা কৌটোয়, বেসন আর একটু হলুদ গুঁড়ো, মানে কাস্তুরি হলদি যেটা, মিশিয়ে রেখে দিলাম, স্নান করার সময় মেখে বেরিয়ে গেলাম। অত রাখতেও হবে না কিছু না, সাবানের মতো, তো ওতেও স্কিন খুব ভালো হয়। তো এই আর কি, চলো ছোট্ট ছোট্ট টিপস কিছু শেয়ার করলাম আমাদের, যেটুকুতে আমরা উপকৃত হই, আশা করি তোমরাও করলে পরে উপকার পাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো কালকে ভিডিও যায়নি, দুদিন পর আজকে ভিডিওটা গেল। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। বাবু আওয়াজটা কম কর, ওকে রাখা যাচ্ছে না।
আসলে বাবাটা ও তো চলে যাওয়ার ছিল, ও এখনো যায়নি আজকে, কেন কি কালকে যাবে, এই সরি আজকে যাবে, কালকে যাওয়ার ছিল, আজকে চলে যাবে, আজকে ওর মা যাচ্ছে একটা জায়গায়, সেটা পরের ভিডিও দেখা যাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর কি করবে সবাই, কমেন্ট করে দিয়ে সবাই, আমি দিই দাও সবাইকে একটা, টাটা টাটা।